আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার ভিত্তিতে নারীর অধিকার বা নারী নীতি কেমন হবে, আর এর প্রতি অকুণ্ঠ বিশ্বাস আমাদের পোষণ করতে হবে, আকীদা সহি করতে হলে, আর এটা বাস্তবায়নের জন্য আমাদের সর্বস্তরে সবাইকে সচেষ্ট হতে হবে। আসুন আলোচনার ধারাবাহিকতায় ফিরে যাচ্ছি। শেখ যে কথা বলছিলেন, জি, আগে এসব পুরুষদের যত দায় দায়িত্ব এগুলি সব পুরুষরা করত, এখন নারীবাদীরা এমন ধোকা দিয়েছে নারীকে, এখন বেচারি ঘরে রান্নাও রাঁধতে হবে, আবার তাকে বাজারও ধরতে হবে, যেটা রাঁধবে সেটা বাজার করতে হবে, বাজার থেকে এনে আবার রাঁধতেও হবে, আবার সন্তান পেটেও নিতে হবে, সন্তানের অসুখ হয়েছে নিজে হাসপাতালে নিতে হবে, সন্তানের স্কুলে ভর্তি করতে হবে, পরীক্ষা নিতে হবে, ওখানে গিয়ে বসে থাকতে হবে সারাদিন, আমার দেখি তো। তাহলে এই নারী আর পুরুষ, নারীরা যখনই আল্লাহর বিধান থেকে বিচ্ছুত হয়, এই বেচারীরা সর্বহারা হয়ে যায়। পুরুষদের সাথে পাল্লা দিতে গিয়ে পুরুষ শুধু নারীর যৌবনটাকে সে ভোগ করার কুমতলবে যতদিন তার যৌবনটা আছে কিছু তাকে মূল্য দেবে, যেদিন যৌবন শেষ সেদিন এক পয়সারও এই নারীর মূল্য নাই। আপনারা দেখুন পৃথিবীর যত মিডিয়া আছে, জি, একটাও বৃদ্ধা মেয়ে লোক কি মিডিয়া দেখায়? তাদেরকে দেখায় মূল্য কাদের? আপনারা পোস্টারে দেখুন, দেয়ালিকায় দেখুন, তারপরে ইন্টারনেটে দেখুন, টেলিভিশনে দেখুন, সব তরুণী মেয়েরা, তাহলে পৃথিবী থেকে সব তরুণী মেয়ে বৃদ্ধারা কোথায়? বৃদ্ধাদের মূল্য কোথায়? মানে তাদের ভোগ শেষ, ভোগের পেয়ালা এখন আর উপচে পড়ে না, এটা বাদ দিয়ে দাও, এটা ফেলে দাও, কলা খেয়েছে চামড়াটা রাস্তায় ছড়ে ফেলে দিয়েছে। এই হলো যারা নারীবাদী, নারী অধিকার দেওয়ার কথা বলেন, ওনারা দিচ্ছেন। এটা আরেকটা জিনিস যুক্ত করি আপনার এই বাস্তবসম্মত কথার জন্য, আজকে গোটা পৃথিবীতে আপনি যদি দেখেন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে মেয়েরা কোথায়? ইউরোপে, তার মধ্যে সুইডেন হচ্ছে অন্যতম একটা রাষ্ট্র। সেদিন এক জরিপ দেখলাম, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বিচ্ছেদ স্বামী স্ত্রী সুইডেনে। অশান্তির আগুন কিভাবে ঘরে জ্বলছে চিন্তা করেন, এর কারণ কি? কারণ একটাই, যে শরীয়ত যে আমাকে বলেছিল যে সে ঘরে থাকবে, হয়েছে বধু, পুরুষ এসেছে পিপাসা নিয়ে, নারী মধু, কিসে গহনা পরায় নতুন ধানের কুটো, এত কাজ তবু হাসি ধরে না কো, মুখে ফুল ফুটো ফুটো, এই যে এই চিত্রগুলো কোথায়? আজকে দেখুন, বিশেষ করে কিছুদিন আগে আমি এক দৈনিক পত্রিকার প্রতিবেদনে দেখলাম যে আজকে সবচেয়ে বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে সেই পাশ্চাত্যের দেশগুলিতে নারীদেরকে, তাদের স্বাধীনতার নামে, এবং তাদেরকে ফ্রি করে দেওয়া হচ্ছে। এত তো সত্য দেখুন যে আজকে সেই প্রতিবেদনে আমি দেখলাম যে বিশ্বের সবচেয়ে যেই দেশে বেশি ধর্ষণ, নারী ধর্ষণ ঘটছে, সেই দেশটি হচ্ছে আমেরিকা। এই তো, এটা হলো নারী, যেখানে নারীর সবচেয়ে বেশি অধিকার দিয়েছে, নারী অধিকার, যেখানে নারীর সবচেয়ে বেশি অধিকার দিয়েছে সেখানে হলো নারীর সবচেয়ে বেশি ধর্ষণ। অধিকার মানে সর্বহারা করে দেওয়া, সেটাই হলো নারীদের বঞ্চিত করা, তথাকথিত নারীদের অধিকার। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, টনি ব্লেয়ারের শালিকা লরেন বুথ, তিনি এক সময় নাইট ক্লাবে বেড়াতেন, উনি নিজেই বলেছেন নাইট ক্লাবে, ডিস্কো ক্লাবে কত পার্টিতে যোগ দিয়ে দিয়ে মনে করতাম যে এগুলি বুঝি জীবন, কিন্তু এক সময় আল্লাহ ওনাকে ইসলাম কবুলের তৌফিক দিয়েছেন। লরেন বুথ এখন মুসলিমা, মুসলিম হওয়ার পরে উনি ওনার অনুভূতি ব্যক্ত করছেন যে কত ক্লাবে ঘুরেছি, কত সঙ্গী, কত সাথীর সাথে থেকেছি, কিন্তু কেউ তো অধিকার দেয়নি আমাকে, আমাকে মর্যাদা, আমার নারীত্বের কোনো মূল্যায়ন মর্যাদা কেউই আমাকে দেয়নি, শুধু ভোগের জন্য এসেছে। আজকে যখন আমি মুসলিম হয়েছি, আজকে আমি একজন মানবী, আমার একটা সম্মান আছে, ব্যক্তিত্ব আছে, আমার একটা জীবন আছে, আজকে আমি বুঝি। উনি বলছেন দুলাভাই টনি ব্লেয়ার, তুমি ইসলাম কবুল করো, ইসলাম ছাড়া শান্তি নেই। উনি ওনার পত্র পত্রিকা সারা বিশ্বে গুলি প্রচার হয়েছে, প্রচারিত হয়েছে, জি, এক সময় কেউ আলোড়ন সৃষ্টি করে এসেছিল ঘটনা এটা, জি, মাওলানা আব্দুর রহিম তার ইসলাম ও পারিবারিক জীবনে লিখেছেন, সেই কবেকার ঘটনা, নারীদেরকে সর্বহারা করার এই যে সর্বনাশা প্রতারণা, তিনি লিখেছেন যে আমি জার্মানিতে আমি গিয়েছিলাম একটা বিল্ডিং ভাড়ার জন্য, আমি আমার প্রয়োজনে গিয়েছিলাম, তো আমি অপেক্ষায় আছি, বাড়ির মালিকের সাথে কথা বলবো, ওই সময় একটা তরুণী মেয়ে ওই বাড়িতে ঢুকলো, বেশ কিছুক্ষণ পরে ওই তরুণী মেয়েটা চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমার মনে একটা প্রশ্ন জাগলো, জি, ব্যাপারটা কি? তো পরে আমি খোঁজ নিলাম,
খোঁজ নেওয়ার পরে আমাকে বললো যে এই বাড়ির মালিকের কন্যা, এই মেয়েটা এই বাড়িরই মালিকের কন্যা। তো সে এখন তরুণী বয়সে সে এসছে, তার আর এই বাড়িতে থাকার অধিকার নাই, তার বাপ তাকে বের করে দিয়েছে। আহা, তার বাবা তাকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে এখন সে মেয়ে কি করবে? সে বাপের কাছে আসছে আজকে, বাবা এখানে একটা রুম আমাকে ভাড়া দাও, আমি এত টাকা দেব তোমাকে। তো যত টাকার কথা সে বলছে, অন্যরা যে ভাড়া দেবে তার থেকে 30 পয়সা কম, 30 পয়সা কম। বাবা বলছে, না আমি তো অন্য লোককে দিলে আমি 30 পয়সা বেশি পাবো, তুমি 30 পয়সা দিতে পারবা না, তোমাকে ভাড়া দেওয়া সম্ভব না। এই হলো নারী অধিকার। আমার তো যারা আজকে আমাদেরকে অধিকার শিখায়, আমি তো কোনো ভাষা পাই না ওদেরকে এর প্রতিবাদ করার জন্য। কল্পনা করতে পারেন ইসলামের কোনো পরিবারে আমাদের না হয় আমরা না খাইয়ে কাঠ হয়ে গেছি শুকিয়ে, আমাদের কোনো কন্যা আমাদের কাছে এসে আমাদের বাড়ি ভাড়া চাইবে, আপনি আমি কি কল্পনা করতে পারি? না, একটু আগে তো আমরা কল্পনা করলাম যে এই মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়া এবং অন্যের হাতে সুপর্দ করা পর্যন্ত হলো বাবার দায়িত্ব, সুপর্দ করার পরে কথা। আসলে মেয়ে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগত দিক দিয়েও পুরুষদেরকে তাদের চেয়ে তুলনামূলক সক্ষম করেছেন বিভিন্ন কাজে, রুজি রোজগারে মেয়েদের তুলনামূলক সেটি দুর্বলই স্বাভাবিক। কিন্তু এই একজন মেয়ে, বাবা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, অন্যের কাছে সুপর্দ করা পর্যন্ত, অন্যের কাছে যখন স্বামীর কাছে যাবে তখন স্বামীর দায়িত্ব এই মেয়েকে দেখাশোনা করা। স্ত্রী হিসাবে হতে পারে স্বামী তিনি বিদায় নিয়ে চলে গেছেন পৃথিবীতে, এখন এই মেয়ে বিধবা। দেখুন, আল্লাহু আকবার, মেয়ে বিবাহের পূর্বে তার বাবার দায়িত্ব ছিল, বিয়ের পরে স্বামীর দায়িত্ব। যদি এই মেয়ে কখনো বিধবা হয়ে যায়, যেখানে আমরা জানি হিন্দু ধর্মের নিয়ম হলো বিধবা হয়ে গেলে স্বামীর সাথে তাকেও আগুনে পুড়ে ফেলতে হবে, কিন্তু ইসলাম ইসলাম সেখানে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নার অধিকার। ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী নীতি কি দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাই আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। একজন বিধবা মেয়ে মানুষের সহযোগিতায় যদি কোনো মুসলিম পুরুষ এগিয়ে আসে, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ যে সে মর্যাদা লাভ করবে, সেই মর্যাদা সে এখানে লাভ করবে। জি, একজন এই বিধবা অসহায় মেয়েকে গোটা মুসলিম সমাজকে দায়িত্ব দেওয়া হলো, ইসলামিক আইনে একজন মানুষ, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে হত্যা করতে আসে, তখন দুইজনে ভালো মুসলিম, নবীজির নির্দেশ হলো কুন কাখায়রে ইবনায় আদামা, আদমের দুই সন্তানের মধ্যে যে বলেছিল তুমি আমাকে খুন করতে হাত বাড়ালে আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না, এখানে বলেছে সে তোমাকে মারুক, তুমি বাঁচার চেষ্টা করবা, চেষ্টা করে যদি চেষ্টা করে তুমি না পারো তোমার খুনের পাপ নিয়ে এসে যাক, তবু তুমি খুনি হইও না। জীবন বাঁচাবার ক্ষেত্রে বলেছে এটা না বাঁচালে তোমার সমস্যা নাই, বরং তুমি জীবন দিয়ে দাও। কিন্তু একজন নারীর ইজ্জতের ক্ষেত্রে বলেছে জীবন দিয়ে তাকে রক্ষা করতে হবে, নারীর ইজ্জত যেখানে ক্ষুণ্ণ হবে কোন ধর্ষকের হাতে বা কারো হাতে, সেখানে জীবন দিয়ে মান কোতলা দুনা এর দিহি ফাহুয়া শাহীদ। নবীজি বলছেন নিজের ইজ্জত, নারী হলো আমাদের ইজ্জত, আমাদের মায়েরা আমাদের ইজ্জত, এই ইজ্জত রক্ষা করার জন্য কেউ জীবন দেয় তাহলে সে শহীদ। সুবহানাল্লাহ, তার জীবনের চেয়ে মূল্যবান হলো আমাদের কাছে, মুসলিমদের কাছে, মুসলিমদের নারী, তারা আমাদের ডায়মন্ড। আমরা ওদেরকে ঘরের ভিতরে কত যত্নে কত সযত্নে রানী বানিয়ে রেখেছিলাম, আজকে লেবার বানিয়ে দিয়েছে, রাস্তার লেবার। পিচের পিচ যখন পড়ায় রাস্তা, যখন পিচ দেয় ধোঁয়ায়, যখন পুরুষ টিকতে পারে না সেই কালো ধোঁয়ার ভিতরে আমাদের এই মাগুলিকে সেখানে, এক সময় মুসলিম সমাজে নারীদেরকে বেগম, এটাই নারীর নির্যাতন, আমি বলবো এটাই নারীর নির্যাতন, বেগম বলার সবচেয়ে বড় নারীর নির্যাতন এখানে হচ্ছে। বেগম শব্দটা তো আসলে ফার্সি শব্দ, এক সময় যখন মুসলিম সমাজে এটা বলা হতো, কেন বলা হতো? বেগম শব্দটা মানে গম মানে পেরেশানি, টেনশন, কোনো চিন্তা নেই, যার কোনো টেনশন নাই, টেনশন মুক্ত জীবন যিনি পার করবেন তিনি হচ্ছেন বেগম। বেগম আর এখন তো বেগম স্বামী পরিত্যক্তা রাস্তায় পড়ে থাকে তিনিও বেগম। বেগমের আরেকটা ফার্সি অর্থ আছে, বেগম মানে সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত। যাই হোক, নারীকে ইসলাম বা ইসলামী সমাজ এই মর্যাদায় রাখতে চায়, আর তারা কোথায় নিয়ে যাচ্ছে, আর ওই দোষটা কাদের উপর চাপাচ্ছে? আমি বলবো মুসলিম সমাজের মা বোনদের সময় এসেছে সচেতন হওয়ার, নিজেদের মর্যাদা, এই জাতীয় মর্যাদা। জি, এইসব ধোকাবাজদের, প্রতারকদের প্রতারণামূলক এসব মুখরোচক বাণী, অধিকার দিচ্ছি, অধিকার দিচ্ছে মানে সব অধিকার কেটে নিব তোমার। তো এগুলি সম্পর্কে কোরআন সুন্নাহর জ্ঞানের আলোকে সতর্ক থাকা উচিত। দর্শক শ্রোতা, আমরা এ দীর্ঘ আলোচনার
ফলাফল হিসাবে যে বিষয়টি অনুধাবন করতে পারলাম সেটা হলো এই যে তথাকথিত নারীবাদীরা নারী স্বাধীনতার নামে, নারীর অধিকার আদায়ের নামে, নারী নীতির নামে, আজকে নারীর নিয়ম কানুন সংস্কারের নামে যত সমস্ত ধোঁয়া তুলছে সবগুলাই হচ্ছে ধোকা এবং প্রতারণায় ভরপুর, সর্বহারা করার, সর্বহারা করার, নারীকে সর্বস্বান্ত, সর্বহারা এবং একেবারে রিক্তা করার একটি অপপ্রয়াস আমরা বলবো। পক্ষান্তরে ইসলাম নারীকে মহীয়সী রূপে যে গৌরবের হিমাগ্রি শিখরে উপবেশন করিয়েছে সেখান থেকে আমরা ছিটকে না পড়ি। তাই আসুন এক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার আলোকে নারীদের যে প্রাপ্যতা সেটা আমরা গ্রহণ করি এবং তার আলোকেই নারী সমাজকে আমরা গড়ে তুলি, তাহলেই আমরা সত্যিকার অর্থে নারী স্বাধীনতা বা নারী অধিকার ফিরিয়ে আনতে পারবো সমাজে। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং সুসংহত আকীদা বিশ্বাস ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ।